الحمد لله الذي أرسل رسله بالبينات والهدى ليخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله نبي شرح الله صدره ورفع ذكره ووضع وزره وجعل الذلة والصغار على من خالف أمره بعثه الله بالهدى ودين الحق فأقام معالم الدين وأرسى قواعد الملة أتم الله به الدين وأكمل به النعمة فالخير ما جاء به والدين ما شرعه والحق ما التزمه فصلى الله عليه وعلى آله وصحبه وبارك عليه خير هذه الأمة وأتقاها لله وأخشاها له وأحبها لرسوله صلى الله عليه وسلم وأكثرها اتباعا له فرضي الله عنهم وأرضاهم ومن لزم هديهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد فيا أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل وبالاستمرار في عبادته سبحانه وتعالى أداء لحقه ورغبا في مرضاته وخوفا من عقابه كما أوصيكم ونفسي بطاعة رسوله صلى الله عليه وسلم والانقياد لأوامره والبعد عن زواجره ولزوم سنته والتعبد لله بشريعته لنحقق الفوز بالسعادة الأبدية. أمة الإسلام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে দ্বীনের যে দিশা দিয়েছেন তা থেকে মুসলিমদের আসলে বিরত থাকার কোনো সুযোগ নেই এবং তা থেকে বেনিয়াজ থাকার অমুখাপেক্ষী থাকার কোনো রকম সুযোগ নেই। কারণ আমাদের জীবনটা ছোট্ট জীবন, এই জীবনের মধ্যে আছে অনেক ফেতনা, সময় কম ফেতনা বেশি, কাজে লাগানোর মতো সুযোগ কম কিন্তু পাপের সম্ভাবনা বেশি। অতএব এই বিশাল ফেতনা থেকে, এই বিশাল পাপের মহাসাগর থেকে যদি নিজেদেরকে রক্ষা করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই জীবনের জন্য সেই মেনহাজ, সেই জীবন পদ্ধতি, সেই মেথডোলজি আমাদেরকে ফলো করতে হবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার উপর থাকার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ওয়া কাযালিকা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবিআহা, সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর এভাবেই আমি তোমাকে শরিয়ার উপর প্রতিষ্ঠিত করেছি, অতএব তুমি তার অনুসরণ করো। এবং তিনি আরও বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শারআতাও ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের জন্যই একটা শরিয়াত এবং একটা জীবন পদ্ধতি আমরা নির্ধারণ করে দিয়েছি। অতএব আজকে আমাদের জীবনে কত সমস্যার মুখোমুখি আমরা হচ্ছি এবং কত ফিতনা, কত পাপের দুয়ার আমাদের সামনে খুলে গেছে, যেটা বলাই বাহুল্য। প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, শয়নে স্বপনে আমরা যেখানেই যাই না কেন পাপ আমাদের পিছু ছড়ছে না, তাই না? আমরা পরিবারে অবস্থান করি, বাড়িতে অবস্থান করি, কিংবা বাইরে যাই, আমরা চাকরিস্থলে যাই, বাজারে যাই, সবখানে শুধু পাপ আর পাপ। আমাদের ছেলেমেয়েরা আজকে পাপের সাগরে অবস্থান করছে, বাসার মধ্যে থেকেও। খেলাধুলায় তারা আর নাই, বাসার মধ্যে অ্যান্ড্রয়েড ফোন অথবা ল্যাপটপ কিংবা এগুলোতে টিপে টিপে তারা পাপের বেশি মুখোমুখি হচ্ছে না, বলেন তো? তাহলে এ থেকে আমাদের উত্তরণটা কোথায়, কিভাবে, এটা নিয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে, ইসলাম আমাদেরকে কিন্তু সে সুনির্দিষ্ট রূপরেখা দিয়ে দিয়েছে, আমরা সেগুলো পড়ি না, জানি না, বুঝি না, আলোচনা করি না, ফলে কি করণীয় আমরা বুঝতে পারি না। আপনার সন্তান বকে যাচ্ছে, আপনি দেখছেন যে বলতেছেন যে ওকে কিভাবে রুখতে হবে, কিভাবে বোঝাতে হবে, কিভাবে ভালো করে গঠন করতে হবে আমি বুঝতে পারছি না। স্বামী স্ত্রী থেকে দূরে সরে যাচ্ছে, স্ত্রী স্বামী থেকে দূরে সরে যাচ্ছে, কিংবা তারা বাইরের কোনো সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, কিন্তু কেউ জানে না কিভাবে থেকে রক্ষা পাওয়া যাবে। এর কারণ হলো আমরা যে ইসলামের যে নীতিমালা দেওয়া আছে সেগুলো জানিও না, বুঝিও না এবং অনুসরণ করি না। তা আজকে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের একটা প্ল্যান করতে হবে এবং সেই প্ল্যানের মধ্যে মূলনীতি হিসাবে ইসলামের মূলনীতিগুলোকে সেট করতে হবে। আপনি দুনিয়ার কোনো সফরে যাওয়ার জন্য যখন পরিকল্পনা করেন, নিয়ত করেন, তখন কি সফরের একটা প্ল্যান করেন না? বাসে যাবেন না, ট্রেনে যাবেন না, বিমানে যাবেন, কোথায় যাবেন, কতদিন থাকবেন, কি কি কাজ সেখানে গিয়ে সারবেন, আবার কবে ফিরে আসবেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার প্ল্যানের মধ্যে থাকে। আপনি লিখেন অথবা নাই লিখেন, তাই না? সবাই তো আমরা প্ল্যানগুলো লিখি না, ডায়েরিতেও লিখি না, কিন্তু এটা সত্য যে আমরা প্ল্যানটা নেই, কারণ কেউ কোনো উদ্দেশ্য ছাড়া সফর করেন না। এটা দুনিয়ার সফরের কথা বলছি। আমাদের আরেকটা বড় সফর রয়ে গেছে, সেটা হলো আখিরাতের সফর। আমার প্রিয় ভাইয়েরা, ওই সফরে আপনি প্ল্যান করেন আর না করেন, আপনাকে যাত্রা একদিন করতেই হবে। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বারবার বলছে ওই সফরের জন্য একটা প্ল্যান করতে, যে আপনি যে জীবনব্যাপী একটা শেষ সফরে যাত্রা শুরু করবেন, তাহলে সেখানে কি কি প্রবলেমের মুখোমুখি হবেন এবং সেখানে আপনার কি কি কঠিন পরিস্থিতির মোকাবেলা আপনাকে করতে হবে, অথবা সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেয়ে আল্লাহর কাছে কি করে আপনি নাজাত পেতে পারেন, সেই রূপরেখাটা আমাদের কোরআন এবং সুন্নায় দেওয়া আছে। এবং এই রূপরেখাটা শুধু গাল গল্পের মতো করে বলে দেওয়া নাই, বরং কিছু নীতিমালার আলোকে আমাদের কাছে স্পষ্ট করে দেওয়া হয়েছে, তোমরা এই নীতিমালাগুলো ফলো করো, তাহলে আখিরাতের জীবনে তোমাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না এবং আশা করা যায় যে তোমরা নাজাত পাবা ইনশাআল্লাহ। আমরা যারা মুসলিম পরিবারে বড় হয়েছি, ইসলামী তারবিয়াত নিয়েছি, আমরা সবাই জানি যে কোরআন এবং সুন্নাহ এ দুটো হচ্ছে আমাদের কাছে জ্ঞানের দুটো উৎস, বরং একমাত্র উৎস। এবং আমাদের এই জীবনটাতে এই দুটোকে উপেক্ষা করে চলার কোনো সুযোগ নাই। যদিও চলছে আমাদের অনেক মুসলিম ভাই বোনরা, তাই না? অনেকেই কোরআন এখনও পড়তে পারে না, অনেকে হাদিস জানেই না, পড়েই না, তাই না? এরকম আছে না? অথচ আমরা সবাই জানি যে ইসলামের নির্দেশনা হচ্ছে এই দুটোকে শক্তভাবে আঁকড়ে ধরা। কোরআনেও আল্লাহ তাআলা সেটা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর রশিটা কি? আল কিতাবু ওয়াস সুন্নাহ, এটা হলো আল্লাহর রশি, কিতাব এবং সুন্নাহ, এবং এ থেকে তোমরা বিচ্ছিন্ন হইও না। এবং আমরা দেখেছি আমাদের যারা সালাফ, যার শিরোভাগেই আছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এবং তাদের অনুসারী তাবেঈন এবং তাদের অনুসারী আতবাউত তাবেঈন, যে তিনটা প্রজন্মের প্রশংসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এই তিনটা প্রজন্ম তাদের সারাটি জীবনের লাইফ স্টাইল দিয়ে প্রমাণ করেছেন যে কিভাবে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হয়। তাদের প্রত্যেকটা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ব্যবসা, বাণিজ্য, প্রশাসনিক সর্বক্ষেত্রে যে কিভাবে আসলে জীবনটাকে কোরআন সুন্নাহর আলোকে সাজানো যায়, সেই বিষয়টা তারা আমাদের সামনে তুলে ধরেছেন। এবং এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। তারা আমাদের সামনে কোরআন সুন্নাহর নির্দেশনার আলোকে বেশ কিছু নীতিমালা রেখে গেছেন। আপনাদের সামনে আজকে আমরা সেই নীতিমালাগুলো পেশ করতে চাই এবং স্মরণ করিয়ে দিতে চাই একটা মহান কথা, যেটি ইমাম মালিক এবং আরও অনেক স্কলাররা বলেছেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ इल्ला बिमा सलुहा बिही अव्वलुहा लन यसलुहा आखिरु हादिहिल उम्मा इल्ला बिमा सलुहा बिही अव्वलुहा। এই উম্মার প্রথম প্রজন্ম যেই নীতিমালা দ্বারা, যে মহান পদ্ধতি দ্বারা, যে মেনহাজ এবং যে শরিয়াত দ্বারা তারা সংশোধিত হয়েছিলেন, এই উম্মার শেষ অংশ যারা আমরা পরবর্তীতে এসেছি এবং আমাদের পরেও যারা আসবে তারাও শুধু সেই একই পদ্ধতি, একই শরিয়া দ্বারাই সংশোধিত হতে পারে। আগের প্রজন্ম যে নীতি আদর্শ দ্বারা ভালো হয়েছেন, এই প্রজন্ম যদি ভালো হতে চায় তাহলে তাদের জন্য একটাই পথ, সে একই পথে তাদেরকে চলতে হবে। যদি আমরা ভিন্ন পথে চলি, ভিন্ন মতবাদকে গ্রহণ করি, আধুনিক যে বিভ্রান্তিগুলো, বিচ্যুতিগুলো আছে, যেগুলো অমুসলিমরা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, কিংবা বিভ্রান্ত মুসলিমরা যে বিচ্যুতিগুলো নিয়ে এসেছে, যদি আমরা সেগুলোকে আঁকড়ে ধরি এবং মনে করি আধুনিক মানুষ হিসাবে আমরা পুরাণটাকে ছেড়ে দেব, তাহলে বিভ্রান্তি আমাদের কেউ রোধ করতে পারবে না। কারণ একটা নীতি তো হচ্ছে এটাই যে কোনো এক প্রজন্ম, এবং সেটা কোনো সন্দেহ নেই আমাদের সালাফ, সেই প্রজন্ম যেভাবে শুদ্ধ হয়েছেন, শুদ্ধাচারী হয়েছেন, যেভাবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন এবং তাদের সমাজ পরিবারকে শ্রেষ্ঠ সমাজ পরিবারে পরিণত করেছেন, আজকেও সে একই পদ্ধতিতে সমাজ পরিবার এবং মানুষগুলোকে শুদ্ধ করতে হবে। ভিন্ন আর কোনো পথ আমাদের ইসলামে নেই, বরং কোথাও নেই, কোথাও নেই। সুতরাং আমরা যে নীতিমালাগুলো উল্লেখ করছি এটা হচ্ছে ইসলামের মূল কায়দার অংশ। ইসলাম কিন্তু অনেক একাডেমিক নীতিমালার উপর প্রতিষ্ঠিত, যে যেভাবে ভাবছে সেটা নয়, যে যেভাবে মনে করছে সেটা নয়। আমাদের মধ্যে আজকে সেটাই দেখা যাচ্ছে যে আমরা একাডেমিকলি, অর্থাৎ পড়াশোনার মাধ্যমে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার আগেই নিজেরা যার যার মতো মত প্রকাশ করি। আমাদের গ্রামে গঞ্জের সাধারণ মানুষগুলো দেখেন পড়াশোনার কাছে না গিয়ে, অথবা যারা পড়াশোনা জানা মুহাক্কিক, স্কলার, ওলামায়ে কেরাম তাদের মাধ্যমে দিনকে না শিখে তারা পীর মুরিদি কিংবা যাদের জ্ঞান নেই কিংবা যারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ায়, এই সমস্ত লোকের মাধ্যমে ইসলামকে পরিপালন করার চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে আজকে এত বেদাতের ঘন ঘটা। এখানে ইলমের মূল্যটা কম, আবেগের মূল্যটা বেশি। এখানে ধীরস্থিরভাবে চিন্তা ভাবনা এবং বুদ্ধিবৃত্তির কোনো মূল্য নাই। আছে হচ্ছে জোশ করে যদি কেউ কথা বলতে পারে, কঠিনভাবে যদি কেউ কথা বলতে পারে তাহলে মানুষ তার দ্বারা উদ্বুদ্ধ হয়। কিন্তু আমরা জানি যে কোনো ফিতনা দেখেন আবেগের মাধ্যমে ছড়ায়। একটা ভুল কথা প্রচার করে দিয়ে সবাইকে যদি রাস্তায় নামানো যায় তাহলেও দেখা যায় যে মানুষ তার বুদ্ধি বিবেক থেকে ফিরে আসে, তখন লাগালাগি, মারামারি, খুন খারাপি, ভাঙচুর সব কিছু হয়। যত ভয়াবহ ফিতনাই হোক না কেন মনে রাখবেন, অশৃঙ্খলা বিশৃঙ্খলার মধ্য দিয়ে আসলে উম্মার সঠিক সুন্দর উত্তরণ হতে পারে না, সমাধা হতে পারে না। হবে সবসময় বুদ্ধিবৃত্তিক সমাধানের মধ্য দিয়ে, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করেছি, কি মক্কায়, কি মদিনায়, কি যুদ্ধক্ষেত্রে, জিহাদে, অথবা সামাজিক যে কোনো প্রবলেম যখন দেখা দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশওয়ারা করেছেন, পরামর্শ করেছেন এবং তার মাধ্যমে সবচেয়ে বুদ্ধিবৃত্তিক চমৎকার সমাধান তিনি গ্রহণ করেছেন। তিনি মদিনায় অবস্থানকালে, কিংবা আমরা বদর ওহুদ যুদ্ধের কথাও জানি, সেখানকার স্ট্র্যাটেজি, পরিকল্পনা কিভাবে হবে সেটাও কিন্তু পরামর্শ করে সবচেয়ে বেস্ট পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন। আজকে আমরা যে সামাজিক অস্থিরতা দেখতে পাচ্ছি, এক্ষেত্রেও আমাদেরকে ধীরস্থিরভাবে আমাদের কোরআন সুন্নাহর সমাধান নিয়েই অগ্রসর হতে হবে, এর বাইরে আর কোনো পথ নেই। তাহলে মুসলিমদের যেই নীতিমালাগুলো ফলো করতে হবে, চিরন্তন নীতিমালা, এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। তার মধ্যে এক নম্বর যে নীতিমালা সেটি হচ্ছে যে তারা আল্লাহর আব্দ, আল্লাহর বান্দা, এই কথাটা মনে রাখা। এটাকে বলা হয় আল উবুদিয়াহ, আল উবুদিয়াহ, আন ইয়াকুনা আবদান লিল্লাহ, আল্লাহর বান্দা হওয়া। তার মানে হচ্ছে আল্লাহর ইবাদত করা, কারণ এটাই হচ্ছে মানুষের সর্বপ্রথম কাজ सर्वप्रधान काज एकमात्र काज जार जन्य आल्लाह सुब्हानाहु ताआला तादेरके सृष्टि करेছেন। किन्तु मुस्लिमराई एई काजटाके शिरोधार्य करे नियेছে, अन्यरा सेभाবে करेনি। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা দারিয়াতের মধ্যে কি বলেছেন? বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এছাড়াও তিনি ইবাদতের নির্দেশ দিয়েছেন আল কোরআনে বহুবার, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এভাবে আল্লাহ তাআলা তার ইবাদতের নির্দেশ বহু জায়গায় তিনি দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমার রব নির্দেশ দিয়েছেন যেন তাকে ছাড়া আর কারো ইবাদত তোমরা না করো। সুতরাং আল উবুদিয়াতু লিল্লাহ এইটা আমাদেরকে মনে রাখতে হবে। আপনি আপনার নিজের প্রবৃত্তির দাস নন, আপনার নফসের আব্দ আপনি নন। অতএব কথায় কথায় নিজের নফসের অনুসারী হওয়া যাবে না। আপনি আল্লাহর কোনো বান্দার দাস নন, কোনো মানুষের দাস নন, সে দেশি হোক অথবা বিদেশি যেই হোক না কেন। অতএব কোনো মানুষের নির্দেশ মানতে গিয়ে আপনি আপনার রবের নির্দেশকে কখনোই উপেক্ষা করতে পারেন না, লঙ্ঘন করতে পারেন না। উবুদিয়ার অর্থটা সেটা, কিন্তু তা না হলে পৃথিবীর সকল মানুষই নিজেকে আল্লাহর দাস বলে দাবি করে, কিন্তু এই দাবিটা সবাই পরিপালন করে না, প্রতিষ্ঠিত করে না। পৌত্তলিকরাও তারা একজন পরমেশ্বরের দাস বলে নিজেকে স্বীকার করে, কিন্তু এই স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়। কারণ আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে উবুদিয়াতের যে কাজ তাকে দেওয়া হয়েছে, যে ডিউটি তাকে দেওয়া হয়েছে, যে জব তাকে দেওয়া হয়েছে, সেটা কি সে পালন করে? সেটা সে পালন করে না। সুতরাং আপনি যে বলছেন আপনি আল্লাহর আব্দ, আল্লাহর দাস, সেটা তো হলো না। আপনি যদি একটা অফিসের একজন কর্মকর্তা বা কর্মচারী হয়ে থাকেন, তাহলে অফিসের নিয়ম আপনাকে ফলো করতে হবে না? অফিসের কোনো নিয়ম মানবেন না আর বলবেন আপনি সেই অফিসের অফিসার, এটা কি গ্রহণযোগ্য হবে? তাহলে আল্লাহর নির্দেশ না মেনে কী করে আপনি আল্লাহর বান্দা হতে পারেন, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয় যে মূলনীতি, সেটি হচ্ছে এই যে আল্লাহর দাস আব্দ হিসাবে, ইবাদুল্লাহ হিসাবে আমরা আল্লাহর ইবাদত করছি। মনে রাখতে হবে আল্লাহর এই ইবাদত দুটো শর্তের উপর প্রতিষ্ঠিত। আল্লাহর যে কোনো বান্দাকে এই দুটো শর্ত পরিপূরণ করেই আল্লাহর ইবাদত করতে হবে, অন্যথায় তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কি সেটা? সেটা আপনাদের কাছে জানা আছে। একটা হলো আল ইখলাসু লিল্লাহ, আরেকটা হলো আল মুতাবাআতু লিরাসূলিল্লাহ। আল্লাহর জন্য করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে করা যাবে না ইবাদত। আল্লাহর যে নিরঙ্কুশ আনুগত্য আমরা করছি, আল্লাহর জন্য যে সালাত পড়ছি, সিয়াম রাখছি, হজ করছি, কুরবানি করছি, এগুলো শুধু কার জন্য? কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। সুতরাং এই উদ্দেশ্যে যদি কোনো ধরনের ত্রুটি দেখা দেয়, তাহলে ইখলাস নষ্ট হয়ে যাবে, আপনার আমলটা, ইবাদতটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বহুভাবে ইখলাস ঠিক রাখার নির্দেশনা দিয়েছেন। সূরা আল বাইয়িনার মধ্যে বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে নির্দেশই দেওয়া হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে আল্লাহর জন্য দ্বীনকে একনিষ্ঠ করে নিয়ে। হুনাফা, তাদের নিয়তের মধ্যে কোনো গলত থাকবে না। শুধু কার জন্য আমল করবে তারা? আল্লাহর জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং আরও স্পষ্ট করে সূরা আল কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর যারা তাদের রবের লেখা সাক্ষাতের আশা করে, রবের সাথে সাক্ষাৎ হবে বলে যারা আশা করে অর্থাৎ বিশ্বাস করে, তারা যেন ভালো আমল করে, আমালে সালেহ করে, ভালো আমল করে। দেখেন কোরআন কিভাবে মোটিভেশন দিয়েছে। কোরআন কি কোনো খারাপ আমল করার কথা কোনোদিন বলেছে? মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, অন্যায় করা, অন্যের হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা, মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারিত করা, খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো, কিংবা মানুষ যে জিনিসগুলো কিনে সেগুলোর মধ্যে ভেজাল মেশানো, এই ধরনের কোনো নির্দেশনা কি ইসলামে আছে? নাই। কারণ ইসলামে শুধুমাত্র আমালে সালেহ করার নির্দেশনাই দেওয়া হয়েছে, এবং যে কোনো খারাপ আমল থেকে বিরত থাকার কথা বলা হচ্ছে। এখন এই যে ভালো আমল করবে আল্লাহর সাথে সাক্ষাতের আশায়, কিভাবে ভালো আমল করবে? বলছে তারা যেন তার রবের ইবাদতে কারোকে শরিক না করে। শরিক না করাকে মোটা দাগে আমাদের লোকেরা মনে করে কোনো মূর্তি পূজা করা। মূর্তি পূজা তো সবচেয়ে ভয়াবহতম শিরক, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্যকে সাথে রাখেন সেটাও কিন্তু শিরক হবে। সালাত পড়লেন আরেকজনের মন রক্ষা করার জন্য, এটা কি শিরক হবে না? আপনি আল্লাহর জন্য সালাত পড়ার কথা ছিল, এখন গায়রুল্লাহকে, আল্লাহর কোনো এক বান্দাকে ওই জায়গায় নিয়ে এসেছেন, কারণ তিনি যদি আপনাকে সালাত পড়তে দেখেন আপনার বেতন বাড়িয়ে দেবেন। অথবা তারা বলবেন এই বেচারা সালাত পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, এ সত্যবাদী না হয়ে পারাই যায়, সে অবশ্যই সত্যবাদী, অতএব সিমেন্ট কিনতে হবে তার কাছ থেকে, রড কিনতে হবে তার কাছ থেকে, জিনিসপত্র কিনতে হবে তার কাছ থেকে, কারণ সে আল্লাহর জন্য সেজদা করে। কিন্তু ওই লোকে আসলে সেজদা করেছে কার জন্য? যাতে বেশি বেশি সিমেন্ট বিক্রি করা যায়। উদ্দেশ্য হচ্ছে কি, মার্কেটে যেন তার একটা দিনদার হিসাবে একটা ইমেজ গড়ে ওঠে, এটা গায়রুল্লাহর সাথে শরিক করা। আল্লাহর জায়গায় অন্য কোনো একটা উদ্দেশ্যকে রিপ্লেস করা, এটাও কিন্তু শিরক। এই আয়াতের মধ্যে সব ধরনের শিরককে নিষেধ করা হয়েছে, যে শুধু আপনি সেজদা করবেন আল্লাহকে, পাশাপাশি মূর্তিকে আপনি মাথা নোয়াবেন, এটাকেই শুধু এখানে নেগেট করা হয় নাই, নিষেধ করা হয় নাই, বরং নিষেধ করা হয়েছে যে কাজটা আল্লাহর জন্য আপনি করছেন সেই জায়গায় আর কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। তাহলে ইখলাসটাকে আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন। দ্বিতীয় যে বিষয়টা, মুতাবাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা প্রত্যেকটা কাজে, এটা খুব জরুরি, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে। ইবাদতটা আমরা জানি দুই প্রকার, একটা হলো বিশেষ ইবাদত, যেটাকে এক্সক্লুসিভ ইবাদা আমরা বলতে পারি। বিশেষ ইবাদত কীরকম? যেমন সলাত। সলাত কি দুনিয়ার উদ্দেশ্যে কে পড়ে? মানে এমন কোথাও কি আছে যে একজন ব্যক্তি বললেন যে ভাই আমি তো খুব ব্যস্ত মানুষ, সলাত পড়ার সুযোগ নাই, আপনাকে দায়িত্ব দিচ্ছি, মাসে 10,000 টাকা করে টাকা দিব, আপনি আমার এক মাসের সলাতটা পড়ে দেন। এই সুযোগ কি আছে ইসলামে? এই সুযোগটা নাই। তাহলে প্রত্যেকের যে এক্সক্লুসিভ ইবাদতগুলো আছে সেটা তাকেই পালন করতে হবে, অন্য কারো মাধ্যমে পালন করার সুযোগ নাই। এগুলো যেমন সালাত, যেমন সিয়াম। হ্যাঁ, আরেকজনকে ধার করে যদি আপনি বলেন আমার সিয়ামগুলো রেখে দাও, এখানে ফিদিয়ার সিস্টেম আছে, কিন্তু আরেকজন দিয়ে সিয়াম রাখার কোনো সিস্টেম নাই। হজের ক্ষেত্রে আছে, কিন্তু হজের ক্ষেত্রে বিশেষ শর্ত সাপেক্ষে, সেটা হচ্ছে আপনি যদি পরিপূর্ণভাবে অক্ষম থাকেন, সেটা ইসলামের বিশেষ একটা রুখসাত আমরা বলতে পারি। কারণ জীবনে একবার হজ, সেই জায়গায় মানুষ অনেক সময় অক্ষম হয়ে যেতে পারে, এটা ইসলামের একটা দয়া, আল্লাহর পক্ষ থেকে একটা রিলিফ, যে কোনো ব্যক্তি যদি ফরজ হওয়ার পরপর অক্ষম হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, যার পক্ষে হজ পালন করা সম্ভব না, তার পক্ষ থেকে অন্য একজন বদলি হজ করতে পারবে। কিন্তু এটা কি সব জায়গায়? এটা সব জায়গায় নয়। সুতরাং আমাদেরকে সেটা মনে রাখতে হবে, যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন দিয়েছেন, যেভাবে পারমিশন দিয়েছেন, সেই পারমিশন অনুযায়ী আপনি কিছু রুখসাত পাবেন। আর যেখানে পারমিশন দেননি, যেখানে যেভাবে আমল করার নির্দেশনা দিয়েছেন, সেখানে সেভাবেই আপনাকে আমল করতে হবে, এর থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করেছেন এবং বলেছেন যে ব্যক্তি আমার এই ওযুর মতো ওযু করবে এবং তারপরে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত পড়বে, তাহলে সে জান্নাতে যাবে। এই যে তিনি হাদিসের মধ্যে এইভাবে যেমন স্পষ্ট ব্যক্ত করেছেন, তেমনি আবার বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার সালাতের মতো সালাত পড়ো, লিতাখুযু মানাসিকাকুম, তোমরা হজের বিধান আমার কাছ থেকে গ্রহণ করো। এই যে বিভিন্ন সহিহ হাদিসগুলোর মধ্যে তিনি নির্দেশনা দিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে যে বিশেষ ইবাদতের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে তাকে অনুসরণ করতে হবে। এরপরে রয়েছে কমন ইবাদা, কমন আল ইবাদাত আল আম্মাহ, যে কোনো ভালো কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি করেন তাহলে সেটাও ইবাদত হিসাবে গণ্য হবে। এখন ভালো কাজটা যে ভালো কাজ, এটা কি আপনি নির্ধারণ করবেন না কোরআন সুন্নাহ নির্ধারণ করবে? কোরআন সুন্নাহ নির্ধারণ করবে। এই জায়গায় আপনার আমার মাথা খাটানোর মাধ্যমে কিছু নতুন ইবাদত চালু করা বা ইবাদতগুলো নিজের মতো করে ইমপ্লিমেন্ট করা বাস্তবায়ন করা এটা সুযোগ নাই। কেউ যদি চুরি করে ডাকাতি করে অনেক সম্পদ অর্জন করে সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে, গ্রহণযোগ্য হবে? কেউ যদি হারাম টাকা দিয়ে মসজিদ বানায়, গ্রহণযোগ্য হবে? কেউ যদি হারাম টাকা নিয়ে হজ করে এবং মক্কা মদিনায় গিয়ে গরিব লোকদেরকে সেখানে হারাম টাকা থেকে দান খয়রাত সাদাকা করে, গ্রহণযোগ্য হবে? সে হয়তো বলল যে যাই হোক আমি হারাম কামায় ফেলছি, এখন সেটা মানুষকে দিয়ে দেই, তাহলে আল্লাহ অনেক সওয়াব দেবে। সওয়াবের আশায় কাজটা করা যাবে? করা যাবে না। আরও অনেকগুলো আমল আছে। অনেকে নিজের মন মতো করে কিছু আমল তৈরি করে, ভালো মনে করে, যার পক্ষে কোরআন এবং হাদিসে কোনো দলিল নাই। তাহলে সেই ধরনের আমলগুলো তার কাছে ভালো মনে হতে পারে, কিন্তু সেটা শরীয়তে ভালো আমল হিসাবে গণ্য হবে না। যেমন অনেকে সিনেমা বানালো যে খুব সুন্দর কান্নাকাটি, কত কিছু আছে সিনেমার কাহিনীর মধ্যে। সিনেমার কাহিনীর মধ্যে আছে একটা অসৎ ছেলে কি করে সৎ হয়ে যায়, অসৎ মেয়ে কি করে সৎ হয়ে যায়। এটা কি ইসলাম অ্যালাউ করবে? এটা ইসলাম অ্যালাউ করবে না। গানের সুর, কনসার্ট, এর মধ্যে মরমি গান আছে, দিনই গান আছে, আছে না এরকম অনেক গান আছে। এটাকে কি ইসলাম অ্যালাউ করে? কিন্তু যারা এগুলো করে তারা ভাবছে তারা ভালো কাজ করছে, কিন্তু এই ভালো কাজগুলো ইসলাম সমর্থন করে না। তাহলে ভালো কাজগুলো আপনার আমার প্রত্যেকটা দুনিয়ার কাজ আর আখেরাতের কাজ যেটাই হোক না কেন, সেটা ভালো কাজ হিসাবে সমাদৃত হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সেটা হতে হবে, অন্যথায় সেই আমলগুলো আসলে ভালো কাজ হিসাবে গণ্য হবে না। ইবাদতের ক্ষেত্রে যদি আপনি শরীয়তের অথবা কোরআন সুন্নার বাইরে চলে যান, তাহলে এই আমলটা কি হবে? বেদাত হবে, বেদাত হবে। ইবাদতের ক্ষেত্রে কেউ যদি সুন্নার আমল থেকে বের হয়ে যান, এটা কি হবে? বেদাত হবে। এটা ক্লিয়ার থাকতে হবে। এই যে আমাদেরকে কিন্তু এই নিয়ম নীতিগুলো বুঝতে হবে, তা না হলে তো আমরা মানে পার্থক্য করতে পারবো না যে আসলে এই নিয়ম নীতির দ্বারা আমাদেরকে কোন দিকে জ্ঞান দেওয়া হচ্ছে, কোন বিষয়টা স্পষ্ট করা হচ্ছে। ইখলাস যদি কেউ মিস করেন কি হবে বলেন তো? ইখলাস যদি কেউ মিস করেন কি হবে? শিরক হবে। যে কাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে করার কথা ছিল, সেটা যদি আপনি আল্লাহর কোনো বান্দাকে খুশি করার জন্য, কোনো মৃত ব্যক্তিকে খুশি করার জন্য যদি আপনি করেন, তাহলে সেটা কি হবে? শিরক হবে। আপনি দোয়াটা আল্লাহর কাছে করা উচিত ছিল, আপনি কোনো ব্যক্তির কাছে বললেন যে আমাকে বরকত দিন অথবা আমাকে সন্তান দিন, সে জীবিত মৃত যাই হোক না কেন, এটা কি হবে? শিরক হবে। কারণ এখানে আপনি ইখলাসটা মিস করে ফেলেছেন। ইবাদতটা আল্লাহর জন্য করা উচিত ছিল, এখন ইবাদতটা আপনি গায়রুল্লাহর জন্য করলেন, আদায় করলেন। আর যদি আমরা মোতাবাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ইত্তেবা মিস করি, বর্জন করি, তাহলে সেই ইবাদতটা কি হবে? বেদাতে পরিণত হবে। আপনি এমনভাবে সালাত আদায় করলেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাইরে গিয়েও আপনি কিছু আমল করে ফেললেন। সেটা সালাতের আদায়ের পদ্ধতির ক্ষেত্রে হোক, সময়ের ক্ষেত্রে হোক, অথবা অন্য যে কোনো কিছুর ক্ষেত্রেই হোক, তাহলে সেটা বেদাত হয়ে যাবে। এই জন্য একটা সুন্দর সালাহ যদি আপনি মেরাজের রাতে সালাতুল মেরাজ হিসাবে পড়েন কি হবে? সব ঠিক আছে, টাইমটা এখানে পাল্টে দিলেন। মেরাজের রাতে সালাত পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিশেষ কোনো নির্দেশনা দিয়েছেন? দেননি। কেউ যদি ঈদে মিলাদুন নবী উপলক্ষে রোজা রাখে কি হবে? এটা বুঝতে হবে। রোজা রাখা কি এমনি বেদাত? সব তো ঠিক আছে, কিন্তু টাইমটা আপনি নির্ধারণ করলেন নিজে, যার পক্ষে শরীয়তের কোনো দলিল নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো নির্দেশনা নাই। ঠিক একইভাবে আপনার টাইমও ঠিক আছে, জোহরের টাইমে জোহর পড়ছেন, কিন্তু পড়তেছেন একটু উল্টাপাল্টা, ওই যে কিভাবে সৈন্যদের মতো পড়ে ইউটিউবে দেখছেন না, শটান করে সালাত পড়ে। এর পক্ষে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস আছে? কোনো হাদিস নাই। এটা খুব সহজ জিনিস। এই যে মূলনীতিগুলো আমাদের বোঝার ক্ষেত্রে ত্রুটির কারণে আজকে অনেক জায়গায় ত্রুটি হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বাইরেও আমরা সালাত দেখতে পাচ্ছি। অনেকে দেখবেন যে মাজারে গিয়ে সেজদা করছে, করছে না বলেন তো? এই বাংলাদেশেই আছে, আছে না? সিজদা করা কি নিষেধ বলেন তো? আল্লাহর জন্য সিজদা করা নিষেধ? আপনি তো সিজদা তো শুকরও দিতে পারেন আল্লাহর জন্য, সালাত না। সালাত ছাড়া কোনো খুশির সংবাদে আপনি সিজদায় পড়ে যেতে পারেন আল্লাহর জন্য, কিন্তু আপনি কি মাজারে সিজদা দিতে পারবেন? পারবেন না। তাহলে বুঝতে হবে যে এক্সক্লুসিভ ইবাদতের কথা আমরা বারবার বলছি, সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীতে গেলে সেটা কি হবে? সেটা বেদআত হবে। এবং এই বেদআতটা কখনো শিরকে আকবরও হতে পারে। যেমন কেউ যদি মাজারে গিয়ে কবরকে, মৃত ব্যক্তিকে সিজদা করে, তাহলে একদিকে সেটা বেদআত, অন্যদিকে সেটা শিরকও হবে। আবার অনেক আমল সেটা আমলই বেদআত হবে, হয়তো শিরক হবে না। আপনি সালাতের মধ্যে যদি মনে করেন যে 5 ওয়াক্ত সালাত এখন থেকে পড়বেন, 5 রাকাত, 5 ওয়াক্ত তো পড়বেনই, 4 রাকাতের জায়গায় আরেক রাকাত বাড়িয়ে দিলেন জোহরের সালাহ, নিয়ম অনুযায়ী 5 টাকার জায়গায় যদি আপনি সাদাকা 6 টাকা করেন, কোনো অসুবিধা আছে? আল্লাহ কি বলবেন যে আমি তো 5 টাকা দিতে বলছি, তুমি 6 টাকা দিলা কেন? এখানে কিন্তু সমস্যা নাই, কারণ 5 টাকা যদি আপনার জাকাত হয় তাহলে আর 1 টাকা হবে নফল সাদাকা। কিন্তু সালাতের ক্ষেত্রে এই সুযোগটা নাই। 4 রাকাত জোহরের সালাতে 5 রাকাত পড়ার কি কোনো সুযোগ আছে? অথবা 6 রাকাত 2 রাকাত বাড়িয়ে? কোনো সুযোগ নাই। জিনিসটা আমাদেরকে এভাবে বুঝতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয় যে বিষয়টা আমরা বললাম যে আল্লাহর ইবাদতটা তাহলে যখনই আমরা করব কার জন্য করব? আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। আর কার নির্দেশনার আলোকে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে করব, এর বাইরে আমরা কখনো যাব না। এ প্রসঙ্গে অনেকগুলো হাদিস আছে, একটা হাদিস বুখারী মুসলিমের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এই দিনের মধ্যে নতুন কোনো জিনিস চালু করবে যা এই দিনের অন্তর্ভুক্ত না, সেটা প্রত্যাখ্যাত, সেটাকে প্রত্যাখ্যান করা হবে, সেটাকে গ্রহণ করার কোনো সুযোগ নাই, আল্লাহ সেটাকে গ্রহণ করবেন না। আর মুসলিমের আরেকটা বর্ণনা আছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করবে যে আমলটা উপর আমাদের কাছে কোনো দলিল নাই, আমাদের আমলের মতো সে আমল না, আমাদের আমলের মতো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ আমাদের দ্বীনের আমল হিসাবে সেটা গণ্য নয়, তাহলে সেটাও প্রত্যাখ্যাত। আল ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ, তিনি একজন বিখ্যাত স্কলার ছিলেন। তিনি সূরা মুলকের, আল মুলকের 2 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন। কি সেটা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পবিত্র মহান সে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং সৃষ্টি করেছেন হায়াত অথবা জীবনকে, যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। তিনি বলেছেন যে এখানে আইয়ুকুম আহসানু আমালা, এর অর্থ হলো আয় আখলাসাহু ওয়া আসওয়াবাহ, আখলাসাহু ওয়া আসওয়াবাহ, অর্থাৎ তোমাদের আমলের মধ্যে কার ইখলাস কত বেশি এবং কার আমলটা কত বেশি শুদ্ধ। ইখলাসটা হবে আল্লাহর জন্য যদি সেটা করেন, আর আসওয়াব বা সঠিক হবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের আলোকে, সুন্নাহর আলোকে আপনি সেটাকে সম্পাদন করেন, তাহলে সেটাই হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে উত্তম কর্ম। যে কে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করে এবং কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে আমল করে, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল, এবং এটাই হচ্ছে আমাদের পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা যে আমাদেরকে পরীক্ষার কথা বললেন, এই পরীক্ষার উদ্দেশ্যে আমাদের জীবন মরণকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তাহলে এটাই হচ্ছে আমাদের পরীক্ষা যে কে ইখলাস রক্ষা করতে পারবে আর কে পারবে না, কে সুন্নাহ অনুসরণ করতে পারবে, সুন্নাহ অনুসরণ করবে আর কে করবে না। তৃতীয় যে মূলনীতি সেটি হচ্ছে হেদায়াত এবং সংশোধনের মূল ভিত্তিটা হলো আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যর উপর। আপনি হেদায়েতের মধ্যে আছেন, আপনি ঠিক আছেন, সালাহ মানে হলো ঠিক, আপনি হেদায়েতের মধ্যে আছেন, ঠিক আছেন, এটা প্রমাণিত হবে যদি দেখা যায় যে আপনি আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বিষয়টা ধরে রেখেছেন। আপনি যদি আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে বের হয়ে যান, যে কোনো ক্ষেত্রে আপনার জীবনের যে কোনো পর্যায়ে, তাহলে বুঝতে হবে আপনি হেদায়েতের উপর নাই। এটা কি খুব ক্লিয়ার না? এটা খুবই ক্লিয়ার, খুবই স্পষ্ট। आज के आमादेर सकल मुस्लिम के सेटा मने राखते हबे, बुझते हबे, गभीर भावे उपलब्धि करते हबे। आमरा देखा जाच्छे घरेर भितरे नामाजटा ठीक मतो पढ़ी, एर बाइरे गेले आर आल्लाह रसूलेर कोनो आनुगत्येर विषय नाई, ताई ना? मुस्लिमदेर मধ্যে এখন अनेक ক্যাটাগরি, যে যত পয়সাওয়ালা অথবা ক্ষমতাশালী তার দৃষ্টিভঙ্গি ততটা স্বতন্ত্র, সে আল্লাহ রাসূলকে ততটাই থোড়াই কেয়ার করে। সাধারণত দুর্বল মানুষগুলো, বিপদগ্রস্ত মানুষগুলো আল্লাহর কাছে বেশি আসে। এই জন্য যারা আধুনিক সমাজবিজ্ঞানের ধারক বাহক তারা বলে যে মানুষ তো আল্লাহর কাছে আসে আসলে বা রবের মুখোমুখি হয় বিপদে পড়ে। সুতরাং তারা বলে যে দিন ধর্ম তো মানুষ বিপদে পড়ার কারণে দুর্বল মানুষের চিন্তা ভাবনা, এভাবে তারা দিন ধর্মকে অস্বীকার করে। তারা অনেক কিছু ভুলে যায় কারণ তাদের ইসলামটা ভালো করে পড়াশোনা করা নেই, কোরআন ভালো করে পড়াশোনা করা নেই। যদি পড়াশোনা করা থাকতো তাহলে এই চিন্তা তাদের আসতো না, কারণ এই সমস্ত চিন্তাধারার যারা জনক তাদের থেকে আরও অনেক বিজ্ঞ বিজ্ঞ মানুষরা আগেও ইসলাম গ্রহণ করেছে, এখনও ইসলাম গ্রহণ করে চলেছে। যারা যারা বড় বড় বৈজ্ঞানিক, যারা এই পৃথিবী চষে বেরিয়েছে, জ্ঞানের জগতে যারা বিচরণ করেছে, তারা যখন দেখলো যে প্রত্যেকটা জিনিস সাক্ষ্য দিচ্ছে যে সব কিছুর একজন রব আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা দুর্ভাগ্য মানুষের যে তারা সচেতন না থাকার কারণে, সতর্ক না থাকার কারণে শয়তান তাদেরকে বিচ্যুত করে দিয়েছে, বিভ্রান্ত করে দিয়েছে। ফলে তার নিজস্ব কিছু সংশয়, সন্দেহের কারণে সে ইসলামের অনেক বিষয়ের উপর প্রশ্ন তৈরি করেছে এবং ইসলাম থেকে হয়তো বের হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্যের নির্দেশনা দিয়েছেন। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বলো আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এবং আরও বলেছেন অমাইয়ুতে ইল্লাহ ও রাসুলাহু ফাকাদ ফাজা ফাউজান আযীমা, আর যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করলো, আনুগত্য করলো, তারা মহা সফলতা অর্জন করলো। সূরা আন-নূরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো তাহলে হেদায়েত পাবে। তাহলে হেদায়েতের মানাত, আমরা যেটা বলছি হেদায়েতের মূল ভিত্তিটা হচ্ছে তাআতুল্লাহ ওয়া তাআতুর রাসূল, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য। আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে সরে গেলে আপনার যে কোনো বিল্ডিংয়ের ফাউন্ডেশনকে সরিয়ে ফেলার মতো হবে, তখন দপাস করে কি হবে, পুরো বিল্ডিংটা পড়ে যাবে। এবং আপনি যদি আল্লাহ রাসূলের আনুগত্য থেকে বের হয়ে যান, আপনার ইসলামটাও ধ্বংস হয়ে যাবে, আপনার ইসলামটাও ধ্বংস হয়ে যাবে। এটাকে বলা হয় নাওয়াকিদুল ইসলাম, ইসলামকে ধ্বংসকারী এটা একটা পদ্ধতি। ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে একটা বর্ণনা, ইন্নী তারিকুন ফিকুম মা লান তাদিল্লু ইন তাসামতুম বিহি কিতাবুল্লাহ, আমি তোমাদের মধ্যে এমন কিছু রেখে যাচ্ছি তোমরা কখনোই বিভ্রান্ত হবে না যদি তোমরা সেটাকে আঁকড়ে ধরো, সেটা হলো আল্লাহর কিতাব। এবং আমরা জানি এই রেওয়ায়েতে আল্লাহর কিতাব থাকলেও আরও অনেকগুলো রেওয়ায়েত, যেমন মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে এবং আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে, দারাকুতনি এবং বাইহাকের মধ্যে আরেকটা এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো জিনিস প্রকৃত অর্থে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, যে তিনি রেখে গেছেন কি একটা না দুটো, দুটো, আল কোরআন এবং আস সুন্নাহ। অতএব এক জায়গায় একটা রেওয়ায়েত দেখে অন্য জায়গায় অন্য রেওয়ায়েতগুলো উপেক্ষা করে আজকে যারা সুন্নাহ অস্বীকারী একটা গ্রুপ বের হয়েছে আপনারা জানেন, তারা বলতেছে এই যে রওয়ায়েতে কিতাবুল্লাহ আছে ভালো কথা, আরও যে অনেকগুলো রওয়ায়েতে কিতাবুল্লাহ সুন্নাতি আছে সেটা আল কোরআনের মধ্যে এক আয়াতে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলেছেন, আরেক আয়াতে গিয়ে তাকে ব্যাখ্যা করেছেন না। অতএব আল কোরআনের ব্যাখ্যা সবটাই গ্রহণ করতে হবে এবং আল কোরআনের ব্যাখ্যা সুন্নাহ সেটাও আমাদেরকে জানতে হবে। আজকে আমি যদি একটা কথা একখানে অস্পষ্ট বলি, সংক্ষেপে, সংক্ষেপ কথাগুলো অস্পষ্টই হয়, অন্য জায়গায় যদি গিয়ে সেটাকে ব্যাখ্যা করি তাহলে আমাকে বোঝার জন্য, আমার কথা থেকে সঠিক মর্ম উদ্ধার করার জন্য আপনাকে দুটো কথাকে মিলাতে হবে না? তা না হলে তো আমি তো রেগে যাব, আমি বলবো আমি এখানে এটা বলেছি, অন্যখানে ওটা বলেছি, ওটা শুনবেন না, তাই না? একজন ব্যক্তি আজকে একটা কথা বললেন, কালকে বললেন যে আগের কথাটা থেকে আমি ফিরে আসলাম, एखन कि गतकालेर कथा थेके जे आमी बोल्लाम जे फिरे आसलाम आपनि कि गतकालेर कथा दिये आमाके धरबेन ना, धरते पारबेन ना, कारण आमी आजके बोले दियेछि। अतएव एकजन व्यक्तिके विचार करार जन्य बा तार कथा थेके कोनो किछु कनक्लूड करार जन्य आमादेरके तार पूर्वापर सबकिछु विवेचना करे बोलते हबे, शुने बोलते हबे। एजन्य आमादेर इमामगण आमरा देखेछि प्रथमे जे फतोया दियेछेन परवर्तीते सेई फतोया थेके तारा फिरे एसेछेन, सेई मत थेके फिरे एसे तारा भिन्न मत ग्रहण करेछेन दलिलेर आलोके। ताहले व्यक्तिर क्षेत्रे जदि सेटा आमरा करि ताहले कोरআনের क्षेत्रे सुन्नाहर क्षेत्रे आमादेरके मने राखते हबे जे एकटा आयात एकटा हादिस दिये हबे ना, जदि एकई विषये কোরআনের आरो आयात थाके एबं हादिसेर मध्य आरो कोनो रेवायत थाके सबगुलोके एकसाथ करेई आमादेरके एकटा कनक्लुजने बा मूल बक्तव्ये आसते हबे। एजन्य आमरा एई हादिसटीते देखते पाচ্ছি কিতাবুল্লাহর কথা, কিন্তু এই হাদিসের সাথে আরো অনেকগুলো রাওয়ায়াতে দেখতে পাচ্ছি কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আগের দুটো মূলনীতির আলোকে আমরা বেশ কিছু জিনিস বুঝতে পারি। এক, আপনার ইসলামের যে জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকগনাইজ করেছেন, স্বীকৃতি দিয়েছেন, সেটা কিন্তু বেদাত হতে পারে না, तार बाइरे गेले बेदात हबे। अतएव केउ जदि निजेर मन गड़ा अथवा निजेर गवेषणा प्रसूत कोनो सुन्नाके बेदात बोले चालू करे ताहले सेटा ग्रहणयोग्य हबे ना। एटार उदाहरण आछे, जेमन ओसमान इबने आफ्फान रादियाल्लाहु ताआला आनहु तिनि आजान जावरा, जावरार आजानटा चालू करेछिलेन। एटा किन्तु नबी साल्लाल्लाहु आलाइहि साल्लामेर जुगे छिलो ना। तिनि जुमार दिन एकटाई आजान दियेछिलेन, खुतबार आगे एकटाई आजान दिएछिलेन, किन्तु ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজানের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো, জুমার জন্য প্রস্তুত করা, সেই জন্য তিনি আরেকটা আজানের ব্যবস্থা করেছিলেন। কেউ কেউ মনে করে যে এটা বেদাহ, কিন্তু এটা আসলে বেদাহ নয়। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই একটা অথরিটি দিয়েছেন খোলাফায়ে রাশিদিনকে, जेहेतु तारा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम सुन्नागुलोके रिवाइव करছেন, चालू करছেন। अतएव तादेर माध्यमे प्रचलित जे कोनो जिनिशे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर स्वीकृति छिलो। आलैकुम बिसुन्नती वा सुन्नतिल खुलाफाइर राशिदीन अल महदिय्यीन, तोमादेर ऊपर वाजिब होच्छे आमार सुन्नाह एबं आमार खुलाफाए राशिदीनेर सुन्नाहके आंकड़े धरा। এটা একটা উদাহরণ আমি শুধু বললাম, কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রশাসনিক ব্যবস্থাপনায় যা ছিল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যা ছিল তার থেকে অনেক বেশি সুন্দর সুন্দর সিস্টেম তিনি চালু করেছেন। পৃথিবীর ইতিহাসে অন্যতম সফল এবং সার্থক শ্রেষ্ঠ একজন প্রশাসক হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ফিকহু ওমর অনেক ভলিউমে এখন আরব দেশগুলোতে পাওয়া যাচ্ছে, সেখানে আপনারা দেখবেন যে তিনি এমন অনেক কিছু চালু করেছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। কিন্তু কিসের ভিত্তিতে তিনি চালু করেছেন? তিনি চালু করেছেন কোরআন হাদিসের ভিত্তিতে, ইজতিহাদের উপর ভিত্তি করে, এবং তাদের ইজতিহাদটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছিলেন। যখন খোলাফায়ে রাশিদিনের কোনো আমলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমন অর্ডার দ্বারা স্বীকৃতি দেন, তখন খোলাফায়ে রাশিদিনের কোনো আমলকে বেদাত বলা যাবে না। এবং সেজন্যই আপনারা দেখবেন মসজিদে নববী এবং মসজিদুল হারাম মক্কার মধ্যে এখনও দুটো আজান প্রচলিত আছে। আমরা সেটাকে বেলাদুত তাওহীদ বলি, এবং সেখানে তাওহীদের বিশেষজ্ঞ হাজার হাজার আলেম আছেন এই হারামাইনের মধ্যে। তারা কখনো কোনো অবজেকশন দেননি যে প্রথম আজানটা এখন উঠিয়ে দেন, বরং শত শত বছর ধরে সেখানে সেটা চলছে। কারণ এটা শুদ্ধ নয় যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচলিত আজানটা এটাকে বেদাত বলা হবে, এটা শুদ্ধ নয়। এভাবে আর অনেকগুলো উদাহরণ আছে। তাহলে আমাদের সুন্নাহর পরিপালনের ক্ষেত্রে যেমন সতর্ক থাকতে হবে, সুন্নাহর দ্বারা অথরাইজড বা স্বীকৃত কোনো আমলকে আমরা নিজেদের ইজতিহাদ করে বেদাত বলবো না। বিশেষ করে কোনো সাহাবির আমলকে, কাউলকে, ফাতাওয়াকে, এবং বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের কোনো বক্তব্য কিংবা আমলকে, এটা মনে রাখতে হবে। কারণ তারা তো সলিমউদ্দিন কলিমউদ্দিন ছিলেন না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এভাবে যদি আমরা কথা বলা শুরু করি তাহলে কি হবে আমাদের সেই প্রথম প্রজন্মের শ্রেষ্ঠ ব্যক্তিদের ব্যাপারে সাধারণ মানুষগুলো কিন্তু আস্থা হারাবে এবং তার জন্য আমরাই দায়ী হয়ে যাব। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। চতুর্থ যে কায়দা সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহর কথা আমরা বললাম সেটাকে আঁকড়ে ধরা এবং সেখানে সার্বক্ষণিক অবস্থান করা, সুন্নাহর বাইরে যাব না। এই যে একটা আমাদের কমিটমেন্ট, ওয়াদা, এইটা হচ্ছে আমাদের জন্য একটা গ্যারেন্টি আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই উম্মার জন্য এটা একমাত্র গ্যারেন্টি তাদের দুনিয়ার নাজাতের জন্য এবং আখিরাতের নাজাতের জন্য। আপনি যদি সুন্নাহ থেকে সরে যান, ইসলামের মূল নির্দেশনা থেকে সরে যান, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য আর কোনো গ্যারান্টি থাকবে না। এটা একটা মূলনীতি। এই জন্যই আমরা সাহাবাই কেরামকে দেখি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কখনো সরে যাননি। কোরআনে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নির্দেশনা দিবেন, কোনো ফয়সালা দিবেন, ওই ফয়সালা গ্রহণ করাটা আমাদের উপর কি ঐচ্ছিক নাকি ফরজ? ফরজ। যদি গ্রহণ কেউ না করে তখন কি হবে তার পরিণাম? তার পরিণামটা কি হবে? সে কি মুসলিম থাকবে নাকি থাকবে না? ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা আন-নিসার 65 নম্বর আয়াত। তোমার রবের শপথ, তারা কখনোই মুমিন হবে না যদি যতক্ষণ না তারা তোমাকে তাদের বিবাদমান বিষয়ে ফয়সালাকারী হিসাবে মেনে না নিবে, যতক্ষণ তারা তোমাকে তাদের মতভেদ করা বিষয়ে ফয়সালাকারী হিসাবে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না। অতঃপর তুমি যে সমাধানটা দিয়েছ সেই ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধা থাকবে না এবং তারা সর্বান্তকরণে সেটা মেনে নেবে। এটা শুধুমাত্র একজন এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আমরা দুজনে ঝগড়া করছি, আমাদের ফয়সালা করে দেন, শুধুমাত্র সেক্ষেত্রে এটা সীমাবদ্ধ নয়, সকল ফয়সালার ক্ষেত্রে। একজন মানুষের জীবনে যত সমস্যা এবং সেই সমস্যাগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে, সেটা তার ব্যক্তিগত ইবাদত হোক, সামাজিক ইবাদত হোক, অথবা তার ব্যক্তিগত প্রবলেম, সামাজিক প্রবলেম, যাই হোক না কেন, সে সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাধান দিয়েছে সেটাকে অকপটে, নির্দ্বিধায়, সর্বান্তকরণে মেনে নেওয়া না পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। তাহলে আমাদের নাজাতের জন্য একমাত্র পথ হচ্ছে আল কোরআন এবং আস সুন্নাহকে আঁকড়ে ধরা। এটা একটা মৌলিক নীতিমালা, এটা মনে রাখতে হবে। মনে রাখবেন, যখনই কোরআন এবং সুন্নাহর নির্দেশনা থেকে আপনি চ্যুত হলেন, সরে গেলেন, তখনই বুঝবেন যে আপনি ঈমান থেকেও সরে গেলেন, আপনি ঈমান থেকে সরে গেলেন। পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। এটা দিন, এটা দিন, যেই দিনটা পরিপালনের নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। মাহাব্বাতু রাসূলিল্লাহ, এটা দ্বীনের অংশ, এটা ঈমানের অংশ। যেহেতু বুখারী মুসলিমের সে বিখ্যাত হাদিসটা আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ না সে আমাকে প্রিয়তম ব্যক্তি হিসাবে নির্ধারণ করবে। কার থেকে? তার বাবা থেকে, বাবা মা থেকে, তার সন্তান এবং সকল মানুষ থেকে। সকল মানুষ থেকে, এমনকি তার বাবা মা এবং সন্তান থেকে যদি আমাকে প্রিয়তম না বানায় তাহলে সে ইমানদার হবে না। এটা প্রমাণিত হবে যে আপনার মা অথবা বাবা আপনাকে বলছে, বাবা তুমি এই শিরকটা করো, ওই দরগায় যাও এবং কিছু মানত করে আসো। আপনি যদি সেটা মেনে নেন তাহলে কিন্তু আপনি আল্লাহ রাসূলের উপর নিজের বাবা মাকে প্রাধান্য দিলেন। অন্য কোনো জায়গায় কন্ট্রাডিকশান নাই। যদি বাবা বলে যে বাবা তুমি এই খাবারটা খাও, আমি কষ্ট করে এনেছি তোমার জন্য, এই খাবারটা খেলে কিন্তু দিনের সাথে কোনো সংঘর্ষ হবে না। সংঘর্ষ হবে একটা জায়গায় যখন বাবা মা আপনাকে দিন বিরোধী কোনো নির্দেশনা দেয়, আপনি সেটা মেনে নিলেন, তখন আল্লাহ রাসূলের চাইতে আপনি কাকে প্রাধান্য দিলেন? বাবা মাকে। এটা করা যাবে না। সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যদি তারা দুজন তোমাকে প্ররোচিত করে, বাধ্য করে আমার সাথে শরীক করতে যার পক্ষে তোমাদের কোনো দলিল নাই, তাহলে সেক্ষেত্রে তোমরা তাদের অনুসরণ করো না, তবে দুনিয়ায় তোমরা তাদের সাথে সুন্দর সহাবস্থান করো। তাহলে সবার থেকে আমাদেরকে ভালোবাসতে হবে কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই পৃথিবীর মানব গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদার হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব সেটা আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে এই সমাজের মধ্যে একদল লোক তাকে ভালোবাসার নামে বিচ্যুতি নিয়ে এসেছে। তারা নিজেদেরকে আশেকে রাসুল বলছে এবং এভাবে তারা গোড়ামি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর জায়গা নিয়ে গেছে। তাকে আল্লাহর দাতি নূর বলছে, বলছে আল্লাহ যেমন গায়েব জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন। আল্লাহ যেমন বরকত নাজিল করতে পারেন, বরকত দিতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকত দিতে পারেন, তাই না? এবং তারা বলছেন এটা আমাদের ভালোবাসা, এবং তার ভালোবাসায় তারা ঈদে মিলাদুন নবী পরিপালন করছে এবং তারা এদিন রোজাও রাখছে। যদিও ঈদের দিনে রোজা রাখার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন? হারাম করেছেন। বেদাতের অনেকগুলো সিমটম থাকে, এটাও তাদের একটা সিমটম যে ঈদে মিলাদুন নবী তারা পালন করছে, আবার অনেকে রোজা রাখছে। আমাদের কাছে অনেকে দেখলাম যে উইশ পাঠালো, জানে না তো মানুষ। অনেকে আমাদেরকেও ভালোবাসে, আবার যারা বেদাত করে তাদেরকেও ভালোবাসে। এরকম দেখলাম কিছু মানুষ। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। দেখুন, আবেগের দিক থেকে তারা খারাপ না, কিন্তু এলেমের দিক থেকে তাদের বিচ্যুতি আছে। সঠিক এলেমটা না থাকার কারণে তারা ভুল জিনিসটাকে পরিপালন করছে। তো তাদেরকে আলোকিত করা কিন্তু আমাদের দায়িত্ব। ওই দায়িত্বটা আপনারা পালন করবেন। সবসময় ঘৃণা ছড়ানো যাবে না, সবসময় ঘৃণা ছড়ানো যাবে না। আমরা বেদাতকে ঘৃণা করি, শিরককে ঘৃণা করি, সেটা সত্য। কিন্তু দেখবেন যে অনেক ভালো মানুষই এই বেদাত শিরকের মধ্যে লিপ্ত। ভালো বলছি এই জন্যে, মনটা তাদের ভালো, এবং তারা আসলে যদি জানতে পারে যে বেদাত শিরক, তাহলে সেটাতে তারা থাকবে না। তাহলে ওই লোকগুলোকে আমাদের সাহায্য করা উচিত না? তাদেরকে আলোকিত করা উচিত, তাদেরকে হেদায়েতের পথটা বাতলে দেওয়াটা আমাদের উচিত। আসলে আমরা সে কাজটা করি। তো যাই হোক, আজকে আমাদের সময় কমে যাওয়ায় আমি এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখব। বলবো যে আজকে মুসলিমদের জন্য বড়ই প্রয়োজন হয়ে গেছে এই জিনিসগুলো বোঝা। মুসলিমদের জন্য এটা হক হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে এই জিনিসগুলো বোঝা। যদি বুঝতে ব্যর্থ হয় তাহলে ফিতনা কিন্তু আমাদেরকে পেয়ে যাবে। ফিতনার যুগ। এই ফিতনাটা শুধু পাপের ফিতনা নয়, এই ফিতনা শিরকের ফিতনা, এই ফিতনা বেদাতের ফিতনা। এবং বেদাতগুলো এমন আকারে আসে মনে হয় যেন ইবাদত, তাই না? বেদাতগুলো ম্যাক্সিমামই ইবাদতের রূপ নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়। তখন আমাদের সাধারণ ভাই বোনেরা, যাদের কাছে জ্ঞান নেই, তারা মনে করে যে আহা কত সুন্দর একটা আমল। এ কথাগুলো আমাদেরকে অনেক সময় অনেক ভাইরা বলে যে আপনারা কোরআন সুন্নাহর কথা বলেন, যেগুলো তো আমাদের জানাই আছে যে নামাজ কালামের বাইরে তো আর কিছু বলেন না। কিন্তু আরও অনেক ব্যক্তির কাছে যখন আমরা যাই, কত সুন্দর সুন্দর আমল, তাবিজ, তুমার, তারপরে আরও কত কিছু আমাদেরকে দেয়, ওয়াজিফা দেয়, দুরুদ দেয়, 100 রকমের দুরুদ। আমরা তো বলি দুরুদ ইব্রাহিমই পড়েন, আমরা তো বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুরুদটার বাইরে যায়েন না, তাই না? তারা বলে যে অনেক, যেমন ধরেন খাবার, আপনাকে যদি প্রতিদিন এক ধরনের খাবার দেই ভালো লাগবে না। তারাও বলে প্রতিদিন এক ধরনের ইবাদত ভালো লাগে না। সুতরাং নতুন নতুন ইবাদত হলে আমাদের ভালোই লাগতো, কিন্তু আহা আপনাদের কাছ থেকে তো সেটা পাওয়া যায় না। আসলে এখানে প্রবলেমটা হলো জ্ঞানের। আপনি জ্ঞানীদের কাছে নতুন ইবাদতগুলো নিয়ে যান, আপনাকে হয়তো পেটাবে, তাই না? জ্ঞানীদের কাছে বেদাতগুলো নিয়ে যান, আপনাকে তারা তিরস্কার করবে, ধমক দিবে, বলবে যে তুমি ইসলাম নিয়ে কি করছো, ইসলামকে ধ্বংস করছো তুমি, বলবে না? এটা কিসের কারণে? জ্ঞানের কারণে। কারণ জ্ঞানী বুঝতে পারবে যে আসলে জ্ঞানের কারণে আমরা সব কিছু করতে পারি না। একজন ভালো ডাক্তারের কাছে যান, দেখবেন যে হাতুড়ে ডাক্তার যা যা দিয়েছে সব সে নিষেধ করে দেবে, বলবে না? আর গ্রামের ডাক্তারের কাছে যান, দেখবেন হাতুড়ে ডাক্তার, সে যে কত উল্টাপাল্টা চিকিৎসা দেবে। ভালো ডাক্তার আপনাকে হয়তো, যত ভালো ডাক্তার তত কম ঔষধ দেয়। আমি দেখেছি যে একজন ভালো ডাক্তার আপনাকে হয়তো ৬ টাকার একটা ওষুধ দিল। আমার এক আত্মীয় আমাকে বলেছেন যে কত ডাক্তারের কাছে গেলাম, হাজার হাজার ওষুধ খেলাম, কিন্তু বাংলাদেশের ১ নম্বর ডাক্তারের কাছে আমি যখন গেলাম উনি আমাকে ৬ টাকার একটা ওষুধ দিলেন। এবং খুবই অবাক করা ব্যাপার যে আল্লাহর ফদল এবং করমে ওই ৬ টাকার ওষুধে আমি ভালো হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তার মানে কি? সঠিক জিনিসটাকে আবিষ্কার করতে পারা, চিহ্নিত করতে পারা, এটাই হচ্ছে মূল কথা, জ্ঞানের মূল কথা। অতএব আজকে ইসলামের মূলের দিকে যদি আমাদেরকে আসতে হয় তাহলে জ্ঞানের ইসলামের দিকে আসতে হবে এবং আমরা আবেগের ইসলামের দিকে গেলে হবে না, ভুল বিচ্যুতির দিকে গেলে হবে না। সাধারণ মানুষের মাধ্যমে যে জিনিসটা ছড়িয়েছে, যে শিরিক বেদাতগুলো, সেগুলো থেকে অবশ্যই আমাদেরকে মুক্ত করতে হবে, মুক্ত হতে হবে। আজকের এই মাস রবিউল আউয়াল মাস, আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি এই সমাজের মধ্যে অনেক শিরিক বেদাত আসলে প্রতিষ্ঠিত হয়ে এসেছিল অনেক আগ থেকেই, আমাদের ভুলের কারণে, সেগুলোকে জেদের কারণে এখনও অনেক লোক ধরে রেখেছেন। ইসলামের মধ্যে আসলে কোনো জেদ চলবে না, যত জেদ করবেন তত বিভ্রান্ত হবেন। জেদ করেছিল শয়তান, যখন আল্লাহ তাআলা তাকে আদমকে সেজদা করতে বললেন, শয়তান তখন, ইবলিস বলল, খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছ নিছক নষ্ট মাটি হতে, কি করে আমি হে আল্লাহ তাকে সেজদা করতে পারি? এটা ছিল তার জেদ, আমি বড় সে ছোট, আমি বড় হয়ে তাকে সেজদা করতে পারবো না। এখনও আমাদের মধ্যে সংশোধনের সুযোগ আছে, কিন্তু আমাদের অনেক ভাই বোনেরা বলেন যে না, আমরা যে কাজ, যে আমলগুলো চালু করেছি, যে আমলগুলো চালু হতে দেখেছি, সেগুলো থেকে সংশোধন করলে তো আমরা নিচে চলে যাব, ছোট হয়ে যাব। এই জেদের কারণেও অনেক লোক সংশোধন হতে পারছেন না। তাদের প্রতি উদাত্ত আহ্বান যে না, আসলে দিনের ক্ষেত্রে জেদ করে লাভ নাই ভাই, আখিরাতে আপনার আমার পরিণতি নির্ধারিত হবে। আজকের যে মূল নীতিমালাগুলো আমরা বললাম, যে যদি জান্নাত পেতে চান তাহলে কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার কোনো বিকল্প নেই, এবং কোরআন সুন্নাহর বিপরীত যে কোনো চিন্তা ভাবনা, আমল এবং যে কোনো বেদাআত, যে কোনো শিরক থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন, নিজেদেরকে সংশোধন করার তৌফিক দান করুন, এবং আমরা যেন ভালো মুসলিম হয়ে ইমানের সাথে সহি সুন্নাহর উপর থেকে শেষ নিঃশ্বাস আমরা যেন নিতে পারি। আল্লাহর কাছে কায় মনোবাক্যে সে দোয়া করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া নাউযু বিল্লাহি মিন আহওয়ালি আহলি যায়গি ওয়াদ দালাল وأشهد أن لا إله إلا الله وحده وأشهد أن محمدا عبده ورسوله تركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك، فصلى الله عليه وعلى آله وصحبه وبارك عليهم ومن تبعهم بإحسان، أما بعد، فاتقوا الله يا عباد الله، اتقوا الله في علنكم وسركم وفي أنفسكم وأزواجكم وأبنائكم وبناتكم وفي جميع شؤونكم، يقول الله عز وجل وأطيعوا الله والرسول لعلكم ترحمون. إخوة العقيدة والإيمان، الله سبحانه وتعالى মানুষের মধ্যে দুটো শ্রেণী করে দিয়েছেন, একদল হলো মুমিনুন আর একদল হলো মুনাফিকুন। যারা ঈমান আনে না তাদের আলোচনা আমরা করছি না। মুমিনের পরিচয় যারা আছে তাদের মধ্যে দুটো দল, মুমিনুন, মুনাফিকুন। যখন আল্লাহর কিতাবের দিকে এবং সুন্নাহর দিকে মানুষকে ডাকা হয় তখন মুমিনদের রিয়াকশান একরকম, আর যারা মুনাফিকুন তাদের রিয়াকশান অন্যরকম। আমরা দেখি যেমন যাদের মধ্যে নেফাক আছে, নেফাক তো বুঝতেই পেরেছেন, কথা কাজের মধ্যে বেমেল, তাদেরকে যখন ইসলামের দিকে আহ্বান করা হয় তখন তারা বলে ইমান আনলাম, শুনলাম, বুঝলাম, তুম্মা ইউরিদুন, এরপর তারা মন থেকে বিমুখ হয়ে যায়, পছন্দ করে না, অনেক সময় বলে, অনেক সময় প্রকাশ করে না, বলে না। আর মোমেনদেরকে যখন বলা হয় তখন তারা শোনে, ইমান আনে এবং কোনো প্রশ্ন করে না, তারা বলে আমান্না ও সাল্লামনা, সামিআনা ওয়া আতাআনা। যেমন এই দুটো চিত্র আল কুরআন আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সূরা নূরের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতাআনা সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন তারা বলে আমরা আল্লাহর প্রতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলাম এবং আমরা ইতাআত করলাম, আনুগত্য করলাম। এরপরে তাদের মধ্য থেকে একদল পিছু হটে যায়, ইমান থেকে সরে যায়, পিছু হটে যায়। আল্লাহ বলছেন এরা প্রকৃত মোমেন নয়, এরা প্রকৃত মোমেন নয়। কোথাও আল্লাহ তাআলা তাদেরকে মুনাফিক হিসেবে উল্লেখ করেছেন, আবার কোথাও মুনাফিক শব্দটা উল্লেখ না করে তাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আর মোমেনদের ব্যাপারটা আল্লাহ তাআলা কিভাবে উল্লেখ করেছেন, বলেছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মোমেনদের কথা যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হয়, শুধু এটাই, এটা ছাড়া আর কিছু না যে তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, শুনলাম এবং মানলাম। সুতরাং আসুন আমরা আজকে যা শুনলাম সেটা মেনে নেই। কারো কোনো আপত্তি আছে? ইনশাআল্লাহ কারো কোনো আপত্তি নাই। মোমেনদেরকে সেটা মানতেই হবে, শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমলে রূপান্তরিত করতে হবে। এখন আমাদের আরেকটা জিনিস হচ্ছে, আমরা শুনলাম মানলাম, এরপর ভুলে গেলাম। শুনলাম মানলাম ভুলে গেলাম, এটা কিন্তু চলবে না। এই শুনলাম মানলাম ভুলে গেলাম, মানে শুনলাম মানলাম বলার কারণে মোমেন হইলেন, তাই না? আর ভুলে গেলাম যদি ওইদিকে যান, তাহলে কিন্তু আবার মুনাফিকদের সারির সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, মানার এবং বোঝার তৌফিক দান করুন।